বৃন্দাবনে থাকতে গেলে প্রতিদিনে এই সমস্যাটা কমন ভোগ করতেই হবে সে যাই হোক না কেন রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি রাধে রাধে বন্ধুরা আজকের পরিবেশটা খুব সুন্দর আর খুব ময়ূর ডাকছে এই যে সকালবেলা জল নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বালতি থেকে জল তুলে আর এই বোতলে ঢালছি কারণ এই বোতলগুলো কুড়ি লিটারে কম যখন কিনেছিলাম কুড়ি লিটার বলেছিল কিন্তু ওতে দু আড়াই লিটার কম থাকে আর সেই একই দাম দিয়ে কিনতেই হবে জল সেই জন্য পনেরো টাকা দিয়ে কুড়ি লিটার জল কিনি এই বালতিটা করে কুড়ি লিটার জল পুরোপুরি আসে কিন্তু বোতলগুলো ছোট বলে কম আসে তাই আমি ওই এক বালতি করেই ওপরে তুলে নিই কিনে আর ঢেলে নিই এখন মানে কিছুটা আছে তো আজকে জল নিতেই হবে রান্নার জল খাওয়া জল এগুলো সবই তো ওই কেনা জলেই করতে হয় তো জল একটু বেশিই লাগে সব জলেই তো নোনতা নোনতা জলে তো রান্না করা যায় না খুব নোনতা গো সেই জল মুখে দেওয়া যায় না এমনকি মুখ ধোবো মুখে কুলকুচি করতে ইচ্ছা করবে না এত নোনা তবে যে চেষ্টা করি এই জল একটু কম খরচ করার মানে মুখ ধুয়ে কুলকুচি যদি করতে হয় তখন এই জল একটু অল্প একটুখানি নিয়ে করি আর বাদ বাকি সব ওই জলেই করতে হয় কেনা জল যেহেতু গায়ে লাগে এত দাম দিয়ে কিনতে হয় তো বেশি খরচা করা যায় না তবে রান্না খাওয়া সব কিছুই হয় এই জলে এখন নিচে যাচ্ছি জলের জল লোকটা এসেছে নেওয়ার জন্য তো এক এক বালতি তুলতেও খুব সমস্যা হয় সিঁড়িগুলো খুব উঁচু উঁচু তো কে করা যাবে ওই এক বালতি তুলে আর রেখে দিই দু দিন মতো হয়ে যায় মোটামুটিভাবে একটু অপচয় কম করলে তো কিনে খেতে গেলে এই সমস্যাটা হয় বৃন্দাবনে থাকতে গেলে জল কিনেই খেতে হবে কোনো জল মানে মুখে দেওয়া যাবে না খুব কম আছে কোথাও জল নোনাটা একটু কম থাকে কিন্তু বেশিরভাগ জলই নোনা তো মুখে দেওয়া যায় না সে জল খাওয়া তো দূরের কথা এখন দেখো এই আটা মাগলাম ওই কেনা জলেই সমস্ত কিছু আমি কেনা জলেই করার চেষ্টা করি আর তরকারি কালারও মানে ঠিক হয় না যদি ওই নোনা জলে করি ডাল তো সেদ্ধই হতে চায় না তো আমি কেনা জলটাই করি আর এখন একটু আটা মেখে দুপুরে আর সকালের টিফিনের জন্য আজকে রু পরোটা করবো ভগবানের জন্য একটু চিনির পরোটা করে দেবো আর আচার আছে আচার দিয়ে পরোটাই খাওয়া ভগবানকে আর আচার দিব না কেননা আচারটা প্রসাদ দিই করাই আছে তাই জন্য আর তরকারি ফরকারি কিছু করবো না আলু কয়েকটা পরে আছে বাজার করা হয়নি তাই ভগবানকে একটু চিনির পরোটাই করে দিচ্ছি এই ভগবানকে সেবা দেবো তো জলের সমস্যাটা এখানে সকলেরই আর যদি কোনো সময় মানে জল ওলা যদি না আসে জল যদি ফুরিয়ে যায় জল না খেয়ে থাকতে হবে এই হচ্ছে অবস্থা একদিন তো এমনই হয়েছে সখীদের জল ফুরিয়ে গেছে ওদের বাড়িতে লোক এসছে তো জল নেই খাবার জল নেই খাবার খেয়েছে জল নেই তো আমার কাছ থেকে আবার দু লিটার একটা বোতল আমি ভরে দিলাম তারপর নিয়ে গেল খাওয়ার জল থাকে না এই অবস্থা হয় মানুষের তো দেখো ভগবানকে সেবা দিয়ে আর এখন এই আচা দিয়ে আমি একটু প্রসাদ পেয়ে যাচ্ছি গম তো সব মানে এরকম ঝাড়িয়ে নিয়েছে মাঠের মধ্যে মেশিন দিয়ে আর এখন এইগুলোকে বস্তা করে করে তুলে নিয়ে যাবে আর গরুরা দেখো গম খাচ্ছে আর গমের মধ্যেই শুয়ে আছে দেখতে বেশ ভালো লাগছে প্রচুর গম তো ওই যে গমের মালিক সে বস্তা করে ভরে ভরে নিয়ে যায় মানে একটু সময় লাগে কেননা এত বড় জমিতে অনেক জায়গায় আম স্তূপ গমের স্তূপ হয়ে গেছে কিছুটা নিয়ে গেছে আর কিছুটা এখনও পড়ে আছে আর গরুগুলো তার মধ্যে খাচ্ছে পশুরা যা মানে মোষ হোক ভেড়া হোক ছাগল হোক সবাইকে খাচ্ছে আবার ওর মধ্যেই শুচ্ছে এই অবস্থা করছে দু তিন দিন ধরে পড়ে আছে এরকম তো কী আর হবে আর কতই বা খাবে খাগে আর ওরকম করে পরে আবার নিয়ে যাবে এটা হলো সন্ধেবেলা বন্ধুরা এখন বাজে সাতটা বুঝতেই পারছো সন্ধেবেলা দেখো কারণ বৃন্দাবনের অবস্থা কেমন আর কলকাতাতে এখন সন্ধ্যা লেগে গেছে তো বিকেল এখনও হয়ে আছে মানে আলো দেখা যাচ্ছে সূর্য ডুবে গেছে কিন্তু আলোটা দেখা যাচ্ছে সাতটার সময় তো এই ছাদে এসেছিলাম একটু দেখছিলাম চারিদিকে এখন রাতের জন্য একটু রান্না করব ভাতে ভাত করে নেব অন্য একটু বেশি করেই করে রাখছি কালকে জল ঢেলে রেখে দেবো পান্তা করার জন্য আর এই বেলা দিকে একটু পান্তা খেতে ভালোই লাগে যেহেতু বেলা দিকে একটু গরম থাকে আর এই দেখো এখন আলু সেদ্ধটা এখনকার মতোই করছি আর কালকে একটু আলু ভেজে নেবো জল ঢেলা ভাত আর আলু ভাজা দিয়ে এটা করে আর ভগবানকে আলু একটু সুরো লঙ্কা ভেজে নুন দিয়ে মাখিয়ে দেবো আর একটু ঘিরিয়ে দেবো এই রাতের ভগবানের সেবা তো ইচ্ছা হলো একটু পান্তা করে রাখার জন্য তাই করে রাখবো আর রাইস কুকারে করে নিচ্ছি আর তাড়াতাড়ি হয়ে যাবে আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরে নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ততক্ষণের জন্য রাধা মাধবে কী পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ তো ফ্যান ঝাড়ানো হয়ে যাচ্ছে দেখো কত সুন্দরভাবে এই রাইস কুকারটাতে